গ্রামে ঘুরছে তিনটি বাঘ, গ্রামবাসী ঘরে বন্দি। রাস্তায় দাঁড়িয়েছিল মুশকো একটা বাঘ, রবিবার রাত থেকে বাঘ ঘুরছে। সোমবার সকালে আরো দুটো বাঘ এসেছে, সব মিলে তিনটি বাঘ গ্রামে, আর গ্রামবাসী ঘরে বন্দি। অভিযোগ, বাঘের খবর পেয়েও বন বিভাগ কর্মীরা তেমন সক্রিয় নয়। তিনটি বাঘের আনাগোনায় আতঙ্কিত উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকার। এখানকার মধ্যে রাজনগরে তিনটি বাঘ দেখা গেছে বলে এলাকাবাসী জানাচ্ছেন। তারা বলছেন, রাতে বাড়ির আশেপাশে ঘুরছে বাঘ, দিনে বাঘগুলো স্থানীয় ধান জমির ভিতর ঢুকে থাকছে। রবিবার রাতে ধর্মনগর থেকে বাড়ি ফিরছিলেন নূর আহমেদ নামে এক ব্যক্তি। তখন গভীর রাত, তিনি গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পান রাস্তার উপর একটি বাঘ দাঁড়িয়ে। আলো দেখে বাঘটি এগিয়ে আসেনি। নূর আহমেদ মোবাইলে সেই ছবি তুলে নেন। তিনি দ্রুত পরিচিতদের ফোন করে বাঘের ঢুকেছে বলে জানান। সোমবার সকালে বাঘের আতঙ্ক আরো বাড়ে। ভোরের দিকে স্থানীয় বিদ্যালয়ের পাশে দুটি বাঘ দেখা যায় বলে কয়েকজন জানান। তারা বলেন, একটি বাঘিনী আর দুটি শাবক ছিল। তিনটি বাঘ ধান জমিতে ঢুকে পড়ে, বিদ্যালয়ের পাশে কাদা মাটির মধ্যে থাবার ছাপ মিলেছে। এলাকাবাসী বলছেন, আগেও এই এলাকায় বাঘ এসেছে, গত বছরও বাঘ এসেছিল। স্থানীয় জঙ্গলে বাঘের আনাগোনা আছে, তবে বন বিভাগ কেন উদাসীন তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী। বাঘের হামলায় কদমতলা কুর্তির মধ্যে রাজনগরে প্রাণহানির আশঙ্কা ছড়িয়েছে। সামনাসামনি বাঘ পড়লে করণীয় কি? সুন্দরবনে কাজ করতে গিয়ে বাঘের মুখোমুখি হওয়া অস্বাভাবিক নয়। অনেক সময় বাঘের মুখোমুখি হয়ে জীবন হারাতে হয়। কিন্তু বনজীবীরা যদি কৌশলী হন, তাহলে বাঘের কবল থেকে নিজেকে রক্ষা করা কঠিন কিছু নয়। বাঘের মুখোমুখি হলে এক দৃষ্টে বাঘের চোখে তাকিয়ে থাকতে হবে, হাতে থাকা লাঠি দিয়ে শব্দ করতে হবে, থামলে চলবে না। পাশাপাশি বাঘ যদি গর্জন করে, তবে গর্জন শেষ হলেই বাঘের চেয়ে বেশি শব্দ করে গর্জন করতে হবে। মনে রাখতে হবে, বাঘের চোখের দিকে থেকে দৃষ্টি ফেরালে কিংবা পিছু হঠা মানে বিপদে পড়া। এই কৌশল অবলম্বন করলে সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিনিট পরে বাঘটি পিছু হটবে।